নমস্কার, আমার সবুজের সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি যে লতানো ফুলের গাছটা দেখাচ্ছি সেটা খুব কম বাড়িতেই দেখা যায়। এই লতানো গাছটার নাম ফ্রেম ভাইন, আবার একে ট্রাম্পেট ভাইনও বলা হয়। এই গাছটা কিন্তু আমার টবে বসানো নেই, এটা আমার বাড়ির সামনে ছোট্ট একটা বাগান আছে, সেই বাগানের একটা কোণে বসানো আছে, একটা ধারেই আর কি। এই দত্তপ্রিয়া গাছটা বসিয়েছি, ঠিক তার বাঁদিকে বসানো আছে, মাটিতে বসিয়েছি আমি গাছটা। আর এই গাছটা বয়স প্রায় 5 বছর হলো, বসানোর 2 বছর পর থেকেই এই গাছটা ফুল দিচ্ছে। গাছটা আমি আমার লোকাল নার্সারি থেকেই কিনেছিলাম, খুব ছোট ছিল গাছটা, আর বর্ষার সময় কিনেছিলাম গাছটা আমি, আর বর্ষার সময় এনে আমি মাটিতে বসিয়েছি, শুধু ফাঙ্গিসাইড দিয়েছিলাম। আমি তো সাব ফাঙ্গিসাইড ব্যবহার করি, তাই 2-3 চামচ মাটি যেহেতু একটু বেশি করেই ফাঙ্গিসাইড দিয়েছিলাম, দিয়ে শুধু গাছটা বসিয়ে দিয়েছিলাম। আর গোড়ায় বেশ উঁচু করে মাটি দিয়ে দিয়েছিলাম যাতে গোড়ায় জল না জমে, বর্ষায় বসিয়েছি তো, আর বর্ষায় বসানোর জন্য গাছটা খুব তাড়াতাড়ি ধরে গেছিলো, আর গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে। এই গাছটা আমি ছাদে তুলিনি, আমার এই দোতলার বারান্দার গ্রিল আছে, এর সাথেই গাছটা বেঁধে দিয়েছি আমি, আর এই গ্রিলেই গাছটা ভালো লতিয়ে উঠেছে, প্রায় অর্ধেকটা গ্রিলই কভার করে নিয়েছে। এই গাছটা বছরে একবারই ফুল দেয়, ডিসেম্বর মাস থেকে কুঁড়ি আসা শুরু করে। প্রথমে এই যে দেখছেন ছোট ছোট সবুজ কুঁড়ি আসে, তারপরে আস্তে আস্তে এটা চেঞ্জ হয়, এটা কমলা রঙের হয়, তারপরে গিয়ে ফুলটা ফোটে, আর ফুল ফোটার পরে 2-3 দিন থাকে, তারপরে ঝরে পড়ে। এই জানুয়ারির ফার্স্ট উইক থেকে ফুল ফোটা শুরু হয়। এখনও গাছে অনেক কুঁড়ি আছে, আর মার্চ মাস পর্যন্ত এই গাছের ফুল থাকবে। এই গাছটা যেহেতু আমার মাটিতে বসানো আছে, সাধারণত মাটির গাছে কোনো খাবার দাবার লাগে না, কেননা গাছ তার শিকড় চালিয়ে, মাটির ভেতরে শিকড় চালিয়ে নিজের প্রয়োজন মতো খাবার দাবার নিজেই সংগ্রহ করে নেয়, এই কারণে বাইরে থেকে বিশেষ খাবার দাবার দেওয়ার প্রয়োজন হয় না। আমিও কিছুই দিই না এই গাছটাকে বসানোর পর থেকে, যেহেতু বর্ষাকালে বসিয়েছি, বর্ষার জলে পুষ্ট হয়ে আপনা থেকে গাছটা বেড়ে উঠেছে নিজে নিজেই, আর তারপর থেকে আমি কোনো খাবার দাবারই দিইনি। শুধু ফুল আসার আগে ডিসেম্বর মাস থেকে কলার খোসা পচানো জল সপ্তাহে 1 দিন করেই দিয়েছি। এই গাছটা আপনারা ইচ্ছা করলে টবেও বসাতে পারেন, কিন্তু টবটা মনে হয় একটু বড় নেওয়াই ভালো, কারণ এই গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর এই গাছটা কিন্তু ফুল সানলাইটের গাছ, ফুল সানলাইট না হলে এই গাছটা কিন্তু একদমই ফুল দেবে না। আমার গাছটা দোতলার ব্যালকনিতে আছে, যেহেতু সানসেট পড়ে গেছে তাই একটু কম ফুল পাই আমি, এটা যদি আমি ছাদে তুলতাম, ফুল সানলাইটে থাকতো, তাহলে প্রচুর ফুল হতো। এই গাছটা ছাদে তুলিনি, দুটো কারণ আছে, এক হচ্ছে মেনটেন করার অসুবিধা, আমার একার পক্ষে মেনটেন করার অসুবিধা হয়ে যেত, আর দুই হচ্ছে এখন যখন তখন হঠাৎ হঠাৎ করে ঝড় বৃষ্টি হয়, ঝড়েতে ভেঙে যাবে, এই দুটো কারণেই আমি তুলিনি। শেষে বলি, এই গাছটা এখনও পর্যন্ত আমি কোনো রকম রোগবালাই দেখিনি, তবুও আমি আমার অন্যান্য গাছের সাথে মাসে 2 বার পেস্টিসাইড আর 2 বার ফাঙ্গিসাইড এই গাছটাতেও আমি স্প্রে করি। আর পেস্টিসাইডের মধ্যে আমি রোগোর ব্যবহার করি, রোগোর হচ্ছে 1 লিটার জলে 1 থেকে 1.5 ml গুলে নিই, আর তার সাথে 3-4 ফোঁটা লিকুইড সোপ একসাথে মিশিয়ে স্প্রে করে দিই। আর ফাঙ্গিসাইড হচ্ছে 1 লিটার জলে আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করি, 1 লিটার জলে 2 গ্রাম, আর তার সাথে 2-3 ফোঁটা লিকুইড সোপ ভালো করে গুলে নিয়ে গাছে স্প্রে করে দিই। আর এই স্প্রে আমি পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড যে কোনো স্প্রে আমি বিকেলবেলাতেই করি, আর আপনারা যদি ভোরবেলা ওঠেন ভোরবেলাতেও স্প্রে করতে পারেন, কিন্তু রোদ উঠে গেলে, চড়া রোদে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড কোনো রকম স্প্রেই করবেন না, এতে গাছের ক্ষতি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটু কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা ভালো লাগলো কিনা, আর যদি কোয়েরি থাকে তাও জানাবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। ধন্যবাদ।